একুশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের হয়। মিছিলে গুলি চালানো হয়। শহরে তখন কারফিউ। মৃতদেহগুলোকে দ্রুত কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় কোনো স্থানে, যেন মৃতের খবর ছড়িয়ে না পড়ে, মৃতদেহ নিয়ে আর কেউ নতুন কোনো আন্দোলন করতে না পারে। রাতের আন্ধারে মৃতদেহ কবর দেওয়ার দায়িত্ব বর্তায় এক পুলিশ ইন্সপেক্টরের কাঁধে। কাজটি যাতে দ্রুত ও নির্ঝঞ্ঝাটভাবে শেষ হয় তা তদারকি করার জন্য একজন রাজনৈতিক নেতাও হাজির হন কোনো স্থানে। কাপড় নেই, এখন একটা আলাদা কাপড় হবে না, এই কিছু
শুধু এই হতে পারে না, দাঁড়িয়েছেন কেন? যান যান কাজের কাছে।